ধনবাড়িতে মালিকানাধীন জমি বেদখল করে মাছ চাষ করার অভিযোগ নিজেরা করি কর্মীদের ও নাম ভাঙিয়ে ভূমিহীন সদস্যদের বিরুদ্ধে জানা যায় ধনবাড়ির উপজেলার বাড়ি মৌজার মতো একই গ্রামের ইমাম আলীর ছেলে আলী সহ দশ জনের নামে প্রায় পঁচিশ বিঘা জমি উনিশশো পঁচাশি সালে সরকারের নিকট হতে বন্দোবস্ত দলিল মূলে মালিক হইয়া ভোগ দখল অবস্থায় বর্তমানে উক্ত জমির মাঠ পর্চা আয়ুব আলী সহ দশ জনের নামে রেকর্ড করা হয়েছে রেকর্ডকৃত জমিতে চাষাবাদ করা অবস্থায় একই এলাকার কিছু লোক উক্ত জমি ভূমিহীন নাম ভাঙিয়ে বেদখল করার চেষ্টা করে আসছে বলে মনে জানা যায় এবং জমির মালিকদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা চালাচ্ছে একটি মহল কি নাম আপনার আমার নাম হচ্ছে মোহাম্মদ ওয়াহিদ আপনার বাবার নাম মৃত আব্দুল খালেক বাড়ি কোথায় ও বাড়ি আচ্ছা এই যে আপনাদের এখানে বিল নেওয়া কি হয়েছে বিল নেওয়া হচ্ছে এই ছবিটা সরকার আমাদেরকে লিখ দিয়েছে এমনকি শুধু তাই না এটা মাঠ পচড়া জরিপের সময়ে মাঠ পশ্রা করে দিছে তারপরে ফাইনাল রেকর্ড দিছে ফাইনাল নকশা দিছে এই না থাকাকালীন এলাকার কিছু আটের থেকে দশজন মানুষের জোর দখল করে খাওয়ার জন্য চেষ্টা করছে এমনকি আমাদেরকে হয়রানো করে করছে মামলা চালাইছে এর জন্য আইনে তো সহযোগিতা চাই এই যে আপনার গতকালকে পুলিশ আসছিল চুয়াল্লিশ দেড়া জারি করে গেল তারপরে কি তারা কোন কাজ করতেছে এখানে তারপরে ওরা কাজ করার জন্য চেষ্টা করছিল পরে আবার আমরা যে বাধা দিছি ওনারা আবার কাজ করে নাই এখন এই যে জমিগুলা যে সরকার আপনাদের পতন দিল এগুলা কি নকশা হয়েছে এটা জি এটা ফাইনাল নকশা হচ্ছে আচ্ছা পর্চাটা কি আপনাদের নামে রেকর্ড আমাদের নামে রেকর্ড হয়েছে এটা কতদিন যাবৎ তখন থেকে দহর করে রাখা নাকি দহর এটা এটা সারা আমরা বড় ধান কাটছে ওই ইরি ধান তখন বাংলাদেশে তখন ইরি ধান বড় দানাইলো এই আসার পরে তখন ওই জমি মধ্যে বড় ধান জমিটা নাম আসছিলাম সরকার এই জমিটা জখল সত্ত আমাদেরকে দিয়ে দিল দেওয়ার পরে এলাকার মধ্যে যে কিছু আসলো পরে জোর দখলে এই জমিটা আমাদের কাছ থেকে নেওয়ার জন্য পাইটারি চালাইলো তখন আর আমাদের এই জমিতে জমিটা আবাদ করবার দিল না এই যে যখন আপনার জমিটা নিলেন জমির কি অবস্থায় ছিল জমিটা নাম ছিল বর্তমানে কি আছে এখন বর্তমানে জমিটা ওই সাইরে মধ্যে পার বাই দেয়া ওই মাছ সাইরে ওই জমির মালিক যেটি ওটি আমরা ভোগ দল গিয়া খাই এমন কিছু লোক এটা ওইটা জোর গিয়া দখল করার চেষ্টা করে এখন আমাদেরকে হুমকি দেয় আচ্ছা ওই মাছ চাষ যে করেন আপনারা এই মাছগুলা শুধু আপনারাই নেন নাকি পাবলিকও নেয় না ওটা পাবলিক কিছু কিছু নেয় আর তাছাড়া আমরা জমিনের মালিক যারা তারা ওই বিক্রি হয়ে করি আমরা নিজেও খাই এখন আপনারা প্রশাসনের কাছে কি চাচ্ছেন আমরা এটা আইনত ব্যবস্থা চাচ্ছি এটা যাতে সূক্ষ্মভাবে আমাদের কাগজ সঠিক জমিটা জানি আমরা পাই আমার নাম আব্দুল সালাম তালুকদার আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি উখারিয়া বাড়ি আচ্ছা এই বিল নিয়ে কী জানেন আপনি বিল নিয়ে মনে করেন যে উনিশশো সালে আমরা সরকারের কাছ থেকে পত্তন নিচ্ছি পতন নিযা মনে করেন যে বলা বিল ওই এক বিলের নাম বলা বিল আর এক বিলের নাম দুটে বিল দিকে আমরা পতন নিছি জমি পত্তন নিয়ে আমরা বহু ধরকার আছি এই জমির সরকারে আমাকে ইকর্ড দিয়েছে আর ইনাল মেপ করে দিছে ম্যাপ ম্যাপেও আছে ম্যাপেও আছে ম্যাপ কেটে দিছে আমরা বুক ধল করে খেতে এখন ওই কু কুলচক্র মহিল আমাদের এইটা বাধা দেইয়া খাবার যারা করতেছে কিন্তু আমরা এই আইনসঙ্গত আমরা যদি কাগজ দৃষ্টিতে আইনসঙ্গত থাকি আমরা তাহলে আমরা প্রশাসনের কাছে আমরা প্রজোর জোর অনুরোধ আমাদের ভূমি আমাদের বুঝাই দেয় প্রশাসনের কাছে আমাদের এই যে দাবি কি করছেন মাছ চাষ করছি এই তখন থেকে দখল আপনাদের আছে নাকি মানুষের দখল করে ফেলছে না আমাদের দখলে এখন মাছ চাষ করতেছেন হ্যাঁ হ্যাঁ মাছ চাষ করতেছি আমরা সবাই মিলে আমরা পত্তন নিছি তারা সবাই আমরা

আমি দেখানোর চেষ্টা করছি যে বিল নিয়ে আজকের যে ঘটনাটি ঘটেছে সেই সেই বিলটির আমি ভিডিও ফুটেজি অঘাত পানি এটা আমি আষ্ট দিন পরে পানি বাইরে ফালাই দিয়া পরে যে পারবান্ধা সুযোগ করে দিয়ে একটু শূন্য করে দিচ্ছি পারবো বর্ষার সময় আমাদের মাছ বেরিয়ে যায় তার কারণে আমরা এই পাটটা মজবুত করে বান্ধার জন্যে একটা উদ্যোগ নিচ্ছি এমনকি যে হাতালি ওই সরকারি প্রশাসনের কাছে যাইয়া দনবাড়ি থানায় যাই হাইরা কালকে পার্টির কিছু লোক যাই অভিযোগের কারণ দিকে আমরা খেয়েছি পাট পোষাইছি গরু দোয়াইছি নিজেরা গোসল করছি এটার দিকে আমরা ওই কিছু লোক উনি আমরা মানে বঞ্চিত রাখছে পাট দেয় না পার অথবা গরু ধোয়া বার দেয় না অথবা দুই সাইড মাছ মাছ ধরে ধরিতে খামু আমাকে খাবা নি দেয় না এই জন্য আমরা গরিব মানুষ সবাই একত্র হইয়া আমরা যেমন একটা সমিতি করছি ভূমিহীন সমিতি ওই ভূমিহীন সমিতির দিকে মনে করেন যে কিছু লোক মানে আমরা দুই আড়াইশো লোক এটা সাধারণ একটা একত্র ইয়ে হই আমরা একটা সমিতি করছি নিজেরা করে দিকে একটু সহযোগিতা গ্রাম করে তারপরে মনে করি যে আমরা এই বিলটা করে করিয়া বিরোধী পার্টিরা যে কেস মামলা করে হামলা দেয় এটা থেকে কিছু উৎপাদন করিয়া ওই আমরা মামলাগুলো চালাই অথবা আমরা নিজেরা একটু চলি অথবা